नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওগুলি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের আশীর্বাদ আমাকে দিন, যেন ভবিষ্যতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনাদের উপকারে, আপনাদের সেবায় যেন আমি নিযুক্ত থাকতে পারি। বন্ধু, তো শুধুমাত্র বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। আপনাদের কাছ থেকে বন্ধু এটুকুই শুধু চাই। তো আসুন, আজকের মূল ভিডিও হলো বশীকরণের ভিডিও। সে বশীকরণ আমরা কী করে করতে পারি, তো আজকে ছোটো একটি টোটকা বলবো। টোটকাটি হলো আপনারা কী করে তিলক কেটে কপালে তিলক ধারণ করে, বলুন কপালে আমরা তিলক ধারণ করব, তিলক ধারণ করে আমরা কী করে বশীকরণ করতে পারবো যে কোনো ব্যক্তিকে, যে কোনো মনের মানুষকে, ভালোবাসার মানুষকে আমরা কী করে বশীকরণ করে রাখতে পারবো। তো আমি কয়েকটি জিনিসের নাম বলবো, সেই কয়েকটি জিনিস আপনারা শুধু একটু জোগাড় করতে পারলেই আপনাদের লাভ হতে, আপনারা কিন্তু কাজ অতি সহজে আপনারা কিন্তু কাজটি করে আসতে পারবেন। তো সেই জিনিসগুলি আপনাদের অবশ্যই জোগাড় করতে হবে। তো আমি জিনিসগুলির নাম এক এক করে বলছি, আপনারা কিন্তু খেয়াল করে শুনুন। বন্ধু, জিনিসগুলি হলো কৃষ্ণ অপরাজিতা। আপনারা অপরাজিতা গাছ সবাই চেনেন, তো সেই গাছটি হলো কৃষ্ণ অপরাজিতা এবং শ্বেত অপরাজিতা। এই দুই প্রকার গাছের কিন্তু শিকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে। আর যখনই যে কোনো গাছের শিকড় তুলবেন তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যেন পূর্ব দিকে মুখ করে তোলেন আর নিঃশ্বাস বন্ধ করে তুলবেন এবং এক নিঃশ্বাসে তুলবেন। যাই হোক, তাহলে শ্বেত অপরাজিতা এবং কৃষ্ণ অপরাজিতা এই দুই রকম অপরাজিতা গাছের মূল আনবেন। আনবেন আর একটি গাছ, সেটা হচ্ছে ভৃংরাজ মূল বা কেশরাজ মূলও বলা হয় অনেক সময়। ভৃংরাজ গাছের শিকড় বা কেশরাজ গাছের শিকড়, এই ভৃংরাজ গাছের শিকড় নিয়ে আসবেন, সেটাও কিন্তু একইভাবে এক নিঃশ্বাস বন্ধ করে তুলবেন পূর্ব দিকে মুখ করে। এবং বিড়েলা মূল, এটাও কিন্তু সংগ্রহ করতে হবে। এটা যদি না পান তো আপনারা যেখানে গাছগাছড়া বিক্রি হয়, শিকড় বিক্রি হয়, দেখবেন স্টেশনের পরে বিভিন্ন দোকানদারিতে শিকড় বিক্রি করে যারা, তাদের কাছ থেকে অবশ্যই এক টুকরো শ্বেত বিড়েলার শিকড় নিয়ে আসবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে কিনতে হবে, সেটি হলো পাওয়া যাবে দশকর্মার দোকানে। বন্ধুরা, দশকর্মার দোকান ব্যতীত কিন্তু এই জিনিসটা আপনারা কোথাও পাবেন না, সেটা হলো গোরোচনা। কিনবেন গোরোচনা। তো এই গোরোচনা এক ধরনের বশীকরণের কাজেই ব্যবহৃত হয়, তান্ত্রিক কাজে ব্যবহৃত হয়। এটি পাওয়া যায় দশকর্মার দোকানে। বন্ধুরা, আপনারা একটু খোঁজ খবর নিলে পাবেন এবং সেখানে গিয়ে অবশ্যই বলবেন গোরোচনাটা যেন খুব ভালো হয় এবং খাঁটি হয়। কিন্তু এই দায়িত্বটা কিন্তু আপনাদের জোগাড় করে আনা কিন্তু আপনাদের দায়িত্ব, তো যেন অবশ্যই খাঁটি হয়। খাঁটি হলেই কিন্তু আপনাদের কাজ একদম সহজেই হয়ে যাবে। তো আপনারা এই চার পাঁচটি জিনিস জোগাড় করবেন, কৃষ্ণ অপরাজিতা, শ্বেত অপরাজিতা, ভৃংরাজের মূল, গোরোচনা এবং বিড়েলা মূল। এই কয়টি জিনিস জোগাড় করে আপনারা বাড়িতে নিয়ে আসবেন, গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা কী করবেন, অবিবাহিতা কন্যার হাতে পেষণ করিয়া সেটাকে কিন্তু কপালে ধারণ করতে হবে তিলক কেটে। মানে যার বিয়ে হয়নি, যে মেয়েটির বিয়ে হয়নি, আপনার বাড়িতে যদি থাকে বা আপনার পাশে যদি কেউ থাকে, তো তাকে ডেকে এনে তাকে দিয়ে আপনারা পিষবেন শিকড়টিকে ভালো করে। এই কয়টি জিনিস গোরোচনা দিয়ে এবং চারটি যে শিকড় বললাম, এই কয়টি শিকড় কিন্তু আপনারা সুন্দর করে পিষে গোরোচনার সঙ্গে মিশ্রিত করে পিষবেন। পিষে তার দ্বারা কিন্তু আপনি তিলক ধারণ করবেন কপালে। তিলক ধারণ করে আপনি যার সামনে যাবেন সেই বসিত হবে, অর্থাৎ সর্বজন বশীকরণ। তিলক ধারণ করলে সকল ব্যক্তি বশীকরণ হয়, বশীকৃত হয়, আপনি সকলকে বশীকরণ করতে পারবেন এই তিলকের মাধ্যমে। বন্ধু, তো আপনারা পিষে রেখে দেবেন এবং প্রতিদিন সেটা কপালে নিয়ে কাজে হোক, কর্মে হোক, যেখানে হোক যাবেন, আপনার মনের আশা পূর্ণ হবে, বশীকরণ দিতে হবে, সবাই আপনাকে মান সম্মান দেবে, ভালোবাসবে। তো বন্ধু, এই ছিল আমার আজকের তিলক কাটা বশীকরণের একটি টোটকা। তো বন্ধু, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করবেন।